আপনার জীবনের যত প্রকার ইবাদত বন্দেগি রয়েছে সবই আল্লাহর জন্য হতে হবে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আপনি তেলাওয়াত করুন প্রত্যেকটি আয়াত আপনাকে প্রমাণ করে দিবে তাওহীদের বাণী আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি হাদিস মানব না অনুরূপী হুকুম যারা কাদিয়ানি একটি আয়াতকে অমান্য করার কারণে তারা কাফের হয়ে গেছে আপনি মৃত্যুবরণ করবেন এই কথাটাই আপনি মনে রাখেন যে আল্লাহ তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন আমি যে কোরআন মানব হাদিস মানব না তো উনি তো আল্লাহর কালামকেই মানলেন না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره عن العباس بن عبد المطلب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا رواه مسلم الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা নওগাঁ মহাদেবপুর ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ লাখ সিজদায়ে শুকর আলহামদুলিল্লাহ অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পয়গাম মানব জাতির মুক্তির দিশারি জুনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কাওলি اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা কোরআনের বৈশিষ্ট্য আমরা কোরআন পড়ি অনেকে আবার কোরআন পড়তে জানি না এখন পর্যন্ত অনেকের বয়স হয়েছে তারপরে আমরা সূরা ফাতিহাটিও ভালো করে পড়তে জানি না এমনকি মাঠে ময়দানে যে সমস্ত দায়ী ভাইরা আছেন ইনারা কথা বলতে পারেন মাশাআল্লাহ ভালো কিন্তু আল্লাহর কালামটি যে ভালো করে পড়তে হবে অরাত্তিলিল কোরআন তারতিলা আল্লাহ তাআলা তারতিল সহকারে আল্লাহর কালাম পড়তে বলছেন কিন্তু ওনাদের মাথায় ঢোকে না যে আমি একজন দায়ী আল্লাহর পথে মানুষকে ডাকি আমি যে কালামটি তেলাওয়াত করব এটি কেমন হতে হবে ওনার উচিত যে আল্লাহর কালাম ওনার আরো ভালো করে শিখা আমরা দেখে এসেছি অনেক দায়ী কোরআন পড়েন কিন্তু কোরআনটা আসলে শোনার মতো না মানে যাকে বলা হয় কোরআনের আগা মাথা যা আছে ভেঙে ফেলা হয় আসলে কোরআন এই জন্য অবতীর্ণ হয়নি কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনকে তারতিল সহকারে পাঠ করার জন্য আল্লাহর কালাম যখন কেউ পড়ে যদি তার তিল সহকারে এই কালামটি পড়ে তাহলে অবশ্যই ওনার এই কালামের প্রতি তার মহাব্বত ভালোবাসা আসবে এই জন্য কোরআনের কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলা আমাদের জানা অতীব জরুরি বিষয় এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনের যে নাম এক নাম্বার বৈশিষ্ট্য আপনার জীবনের যত প্রকার ইবাদত বন্দেগি রয়েছে সবই আল্লাহর জন্য হতে হবে আপনি দেখবেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পরিপূর্ণ কোরআনটার ভিতরে তাওহীদের প্রচারের কথা বলা হয়েছে তাই কোরআনের এক নাম্বার বৈশিষ্ট্যে ওলামাগণ যা উল্লেখ করছেন
কোরআন সুন্নাহ যা বলা হচ্ছে এক নাম্বার বৈশিষ্ট্যে মানব জাতি জিন জাতি সবাই স্রষ্টা আল্লাহ তাআলার যিনি সবার স্রষ্টা যিনি হক মাবুদ সত্য মাবুদ তার জন্যই তার ইবাদত বন্দেগুলা হতে হবে এইজন্য আপনার সালাত আল্লাহর জন্য হবে আপনার হজ আল্লাহর জন্য হবে আপনার যাকাত আল্লাহর জন্য হবে আপনার সিয়াম আল্লাহর জন্য হবে ভয়ভীতি আল্লাহর জন্য হবে জবাই কুরবানি আল্লাহর জন্য হবে লোক দেখানো এখানে কোনো আমল চলবে না আমাদের সমাজে দেখা যায় অনেকে তাওহীদ আমরা বুঝি না তাওহীদের কথা বললেই তারা বলে এই আবার কি বলে এইজন্য আপনাকে আমি বলছি আপনি আল্লাহর কালামটা তেলাওয়াত করুন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আপনি তেলাওয়াত করুন প্রত্যেকটি আয়াত আপনাকে প্রমাণ করে দিবে তাওহীদের বাণী প্রত্যেকটি আপনি যে সালাতের ভিতরে দোয়া পড়েন আর সালাতের ভিতরে এবং হজ যা আছে দোয়া কালাম পড়েন প্রত্যেকটা বাক্য আপনাকে বুঝা দিবে যে আপনার ইবাদত বন্দেগুলো আল্লাহর জন্যই না হলে এটি কবুল হবে না এইজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য কোরআনের বৈশিষ্ট্য বলছে সমাজে কিছু মানুষ এখন বেরিয়েছে সমাজে যারা নিজেকে আহলুল কোরআন দাবি করে আহলুল কোরআন দাবি করে তারা বলে আমরা কোরআন মানব আর হাদিস মানব না এই সমাজ সয়লাভ লাভ করেছে এখন অনেক লোক দেখা যায় ডাক্তার বলে ইঞ্জিনিয়ার অনেক মানুষ দেখা যাচ্ছে যে এখন বলে যে কোরআন আমরা শুধু কোরআনই মানব হাদিস মানব না কেন তারা যুক্তি দেয় কোরআনের ভিতরে কোনো বাতিল কথাবার্তা নেই কোরআনই একমাত্র গ্রন্থ সঠিক যেখানে অন্য কিছু প্রবেশ করার নয় হাদিসে যেহেতু জাল কথা আছে দুর্বল কথা আছে সহি কথা আছে বিধে আমরা হাদিস মানব না এইভাবে যুক্তি দিয়ে আপনার মুসলিম জাতির মুমিন ব্যক্তির ইমানকে তারা হরণ করছে তো তাদের যে এই যুক্তি বাতিল যে আপনি যেমন কোরআনকে মানবেন তেমন আপনাকে হাদিসও মানতে হবে কোনো ব্যক্তি যদি বলে আমি কোরআন মানব আল্লাহর কালাম মানব হাদিস মানব না এই যদি হয় তাহলে নিশ্চিত জেনে রাখেন ইনি এই ব্যক্তি দিন থেকে বেরিয়ে যাবে তাই কারণ কেন দিন থেকে বের হবে আল্লাহ তাআলা তার কালামেই বলছেন মাইয়াতিয়ার রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সেজন্য আল্লাহরই আনুগত্য করে শর্ত আল্লাহ তাআলা লাগায় দিয়েছেন যারা আমরা মাদ্রাসায় পড়েছি মান হলো শর্তিয়া এর উত্তরে দিচ্ছে জবাব ফাকাদ দিয়ে বলছেন ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করবে সে যেন আল্লাহরই আনুগত্য করলো এই আয়াতটি সূরা নিসার আয়াত পবিত্র কোরআনে এটি বলা হয়েছে তাহলে ওই ভাই যিনি বলছেন আমি যে কোরআন মানব হাদিস মানব না তো উনি তো আল্লাহর কালামকেই মানলেন না কেন যে আল্লাহ তাআলা শর্ত লাগায় দিয়েছেন রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয় রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয় আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রাহিম হে নবী তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাত্তাবিউনি তোমরা আমার অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন ওয়াল্লাহু গাফুর রাহিম যে বিষয়টি বলছিলাম যে আল্লাহর কালাম দুটাই ওহি আপনি যদি বলেন আল্লাহর কালাম আমি মানব রাসূলের হাদিস মানব না তাহলে আপনি আল্লাহর কালাম মানেন নাই রাসূলের হাদিস আপনি মানেন নাই আল্লাহর কালাম মানেন নাই রাসূলের হাদিস মানেন নাই বর্তমান এই যুগে আপনি যেমন কাদিয়ানিকে বলছেন তারা দিন থেকে বাইরে এই জন্য কোরআনের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং রাসূল যে ব্যক্তি যে বাজারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না সে ব্যক্তি দিন থেকে বাইরে আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ তাআলা বলছেন আমার এই নবী মুহাম্মদ শেষ নবী যে ব্যক্তি শেষ নবীর প্রতি ঈমান আনবে না এই ব্যক্তি দিন থেকে বেরিয়ে যাবে তিন নাম্বার কোরআনের বৈশিষ্ট্য যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনাকে কথা মানতে হবে আপনি যদি হাদিস মানবো না এই কথা বলেন আল্লাহর কালাম মানলেন না হাদিসকেও মানলেন না আপনি দিন থেকে বেরিয়ে যাবেন একই হুকুম যদি কেউ বলে কোরআন মানবো হাদিস
মানব না অনুরূপী হুকুম যারা কাদিয়ানি একটি আয়াতকে অমান্য করার কারণে তারা কাফের হয়ে গেছে দিন থেকে বেরিয়ে গেছে এই জন্য যদি আপনি বলেন কোরআন মানব হাদিস মানব না তাহলে কাদিয়ানি হুকুমে আপনি চলে যাবেন তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি যে বাজারা ইহুদি হোক নাসারা হোক অমুসলিম হোক আমাকে পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি ঈমান না আনে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে এই জন্য বর্তমানে আরেকটি জামাত বের হয়েছে আপনি জানেন হিজবুত তাওহীদ এই হিজবুত তাওহীদ এরা মূলত মায়ে জাতিকে এই মুসলিম মা এই মা বোনদেরকে তারা রাস্তায় নামাইতে চায় এবং তাদের ইজ্জত আবরুকে নষ্ট করতে চায় এরাও মূলত ইহুদিদের দালাল এরা ইহুদিদের দালালি করে মুসলমানদের ঈমানকে চুরি করতে চায় তাই এই জন্য আপনাদের এই গ্রুপগুলো থেকে সাবধান কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং রাসূল হিসেবে আপনাকে মানতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আল্লাহর কালামে যা বলা হয়েছে চার নাম্বার বৈশিষ্ট্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালাম আল্লাহর কালাম তার উপর যে নাজিল করেছেন এর মাধ্যমে অতীতে যা গ্রন্থ রয়েছে সবগুলা রহিত হয়েছে অতীতে যা গ্রন্থ রয়েছে সবগুলা রহিত হয়ে গেছে তাই তাওরাত জাবুর ইনজিল যা আছে সবগুলার হুকুম রহিত হয়ে গেছে তাই এখন যদি আপনি বলেন তাওরাত পড়ব ইনজিল পড়ে আমল করব এগুলা চলবে না আল্লাহর কালাম আপনার কাছে রয়েছে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি এই কালামকে এই জিকিরকে এই আল্লাহর কালামকে আমিই মাত্র হেফাজত করি আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন বিধায় তাওরাত ইনজিল জাবুর এই কোরআনগুলো এই আপনার এই তাওরাত ইনজিল এগুলাকে ইহুদি নাসারা এরা রদ বদল করে দিয়েছে এগুলার মূল কিছু নাই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে আগের গ্রন্থগুলো সবগুলা রহিত হয়ে গেছে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যে কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে উপদেশ কোরআন আপনাকে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিমুদদাকির যাদের কাছে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির কাছে কোরআন দেওয়া হয়েছে এরা কি কোরআন পড়ে এরা কোরআন পড়ে এরা কি করার পরে কি এরা উপদেশ গ্রহণ করে না আপনার কাছে উপদেশ আছে আমার কাছে উপদেশ আছে আমরা কোরআন পড়ি কিন্তু আমরা কোরআনের অর্থ আমরা বুঝি না আমরা দেখেছি মসজিদে নববীতে মক্কা মদিনায় দেখেছি যে যারা ইমাম রয়েছেন যেমন কোরআন সুন্দর করে পড়েন তেমনি তারা আয়াতের অর্থ বুঝেন যেখানে আযাবের আয়াত আছে সেখানে তারা আল্লাহর কাছে আযাব থেকে রক্ষা চাই যেখানে রহমত আছে তারা রহমত চাই এমনকি তারা সালাতের ভিতরে ক্রন্দন করে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কালাম পড়তেন আযাবের আয়াত আসলে তিনি আল্লাহর কাছে আযাব থেকে রক্ষা চাইতেন রহমতের আয়াত আসলে তিনি আল্লাহর কাছে রহমত চাইতেন এই জন্য কোরআন আপনি যদি আমি যদি ভালোভাবে বুঝে ভালোভাবে পড়তে পারি তাহলে আপনার জন্য আমার জন্য কল্যাণ হবে এই জন্য আমরা তো অনেকেই কোরআন পড়তেই জানি না পড়ার জন্য আবার আগ্রহ প্রকাশ করি না এই জন্য আপনার উচিত যে আল্লাহর কালাম পড়া এবং সে অনুযায়ী আমল করা যে ছয় নম্বরে যে পয়েন্টটি আছে এই কোরআনই নবী রাসূল যারা এসেছিলেন সকল নবী রাসূলদের কথা ইতিহাসের মতো নাহনু আহসানাল কাসাস বলা হয়েছে উত্তম উত্তম আপনার কিসসা কাহিনী উত্তম কিসসা কাহিনী রূপে আপনার এই কোরআনে আগেকার নবী রাসূলদের কথা বলা হয়েছে আপনারা জানেন ২৫ জন নবী রাসূলের কথা উল্লেখ করা হয়েছে তাই এদের যে উত্তম উত্তম আপনার কিসাস কাহিনী রয়েছে এগুলাও বলা হয়েছে আহসানুল কাসাস বলা হয়েছে আমরা দেখা যায় বক্তব্যের মাঠে এখনো রয়েছে যে বক্তারা শুধু কিসসার কাহিনী বলে কিন্তু আল্লাহর কালামের এত সুন্দর এত চমৎকার যে কিসসা রয়েছে এই কিসসাগুলো তারা বলতে চায় না কিসসা তারা বলতে চায় না এই জন্য আমাদের উচিত আল্লাহর কালাম পড়া এবং সে অনুযায়ী আমল করা লাস্টে গিয়ে যে কথাটি বলবো অনেকগুলা পয়েন্ট ছিল তারপরও যেহেতু সময় আপনাদের সংক্ষেপ এই জন্য আমি বেশি আর কথা বলতে যাব না সাতটা তাজান হবে যে বিষয়টি বলছিলাম যে আল্লাহর কালাম আপনি পড়ুন আপনার বাড়ির ভিতরে আল্লাহর কালামের আগম আলো আপনি ছড়াইয়ে দিন আপনি বাড়িতে আল্লাহর কালাম নিজে পড়তে জানেন না আপনার ছেলে মেয়ে পড়ে না আপনার স্ত্রী পরিবার পড়ে না আপনার স্ত্রী পরিবার পড়ে না এটি কথা ভালো নয় এটি কথা ভালো নয় আপনার জন্য ভালো নয় আপনাকে স্মরণ করতে হবে যে আপনি মৃত্যুবরণ করবেন দুনিয়াতে বেশি দিনের জন্য আপনি বাঁচতে আসেন নাই আপনি মৃত্যুবরণ করবেন এই কথাটাই আপনি মনে রাখেন একটি হরফ পড়লে একটি হরফ পড়লে দশটি করে নেকি পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কালামের একটি হরফ পড়লে দশটি করে নেকি পাওয়া যায় আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ বলম আলিফুন একটি হরফ লামুন একটি হরফ মিমুন আরেকটি হরফ এই তিনটি আলিফ লাম
হাম্মিম এই বাক্যটা আপনি বললে দৃষ্টি নাকি পেয়ে যাবেন তাই আল্লাহ তাআলা আপনাকে বলছে আফালা ইয়াদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালহা তারা কি আল্লাহর কালাম পড়ে না তারা কি গবেষণা করে না তারা কি বুঝে না আল্লাহর কালাম পড়ে না গবেষণা করে না তারা কি বুঝে না যে বোঝার মাধ্যমে যদি আপনার উচিত ছিল যে আল্লাহর কালামের মাধ্যমে আপনার বালক বাড়িকে আলোকিত করবেন ফজরের সালাতে আপনাকে জামাতে পাওয়া যায় না ফজরের সালাতে আপনি নেই আপনি সালাত পড়েন না পরিবার পড়ে না আপনার ছেলে মেয়ে পড়ে না বাড়িতে কোরআনের আলো জ্বলে না আপনার বাড়িতে কোরআনের আলো নেই গান বাজনা আছে ঢাল দুবলা আছে কিন্তু আপনার বাড়িতে আপনার আওয়াজ নেই আপনি তো ঘুমান রাত্রে অনেক রাত্রি আপনি এখন আপনার ছেলের হাতে ফেসবুক আছে আপনার ভালো একজন একটা মোবাইল আপনি দিয়েছেন আপনার মেয়ের হাতে মোবাইল দিয়েছেন অনেক রাত জেগে জেগে সে উলঙ্গ ছবি আর অনেক কিছুই দেখে কিন্তু আপনি খুঁজলেন না সে অনেক রাত জেগে ঘুমায় ঘুমাতে গিয়ে যখন সকাল হয় দেখা সালাত পড়ে না সাতটা আটটা আরও পরে উঠে আপনার ছেলে মেয়ে আদর্শবান হবে কি করে এই জন্য আপনার উচিত আপনার বাড়িতেও তল্লাশি করা আল্লাহর কালাম পড়ে কি পড়ে না আপনি ফজরের সালাতে জামাতে পড়ুন আপনার স্ত্রী জামাতে সালাতের সময় আপনি পড়বেন আপনার ছেলে মেয়ে সালাত পড়বে প্রথম যে কাজটি আপনি বাড়িতে করবেন এই বাড়িটি আল্লাহর কালাম আপনি কোরআন তেলাওয়াত করুন আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাড়িতে সূরা বাকারা পড়া হয় যে বাড়িতে সূরা বাকারা পড়া হয় যে বাড়িতে সূরা বাকারা পড়া হয় এই বাড়ি থেকে শয়তান পলায়ন করে এই বাড়ি থেকে শয়তান পলায়ন করে তা আপনি তো আল্লাহর কালাম পড়ছেন না আপনি পড়া প্র্যাকটিস করছেন না আপনি শিখছেন না আপনি তো লজ্জা করেন আপনার লজ্জা বোধ আছে যে আমি মুরব্বি হয়ে গেছি আল্লাহর কালাম শিখবো কি করে জিনা এ মর্মে আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কালাম পড়ে অথচ ভালো করে পড়তে পারে না ইয়াতা তা তা শব্দ এসেছে যে তাকে পড়তে অনেক কষ্ট হয় পড়তে অনেক কষ্ট হয় এই ব্যক্তির জন্য আজরান দুইটি করে নেকি রয়েছে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কালাম পড়ার জন্য অভ্যাস করে চেষ্টা করে তারপর পড়তে পারে না এর জন্য দুইটি করে নেকি রয়েছে ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন তাই আপনি পারেন না বলে আপনি বলবেন আমি পড়ব না এই কাজ আপনি করতে যান না আপনি পড়া চেষ্টা করেন আপনার জন্য কল্যাণ হবে বয়স হোক আর যা হোক আপনি চেষ্টা করেন আপনার জন্য কল্যাণ হবে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন আর আমরা সবাই এই সম্মেলন যেহেতু আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে এই সম্মেলন আপনাদের কাছে আমরা দোয়া চাই যে আহলে হাদিস অনেকে মনে করেন আহলে হাদিস মানেই মনে হয় আহলে হাদিস মানে মনে হয় এরা উড়ে এসে জুড়ে বসেছে আহলে হাদিস কোরআনই কোরআন সুন্না অনুসরণ করার মাধ্যমে কোরআন সুন্নার অনুসরণ করার মাধ্যমে আহলে হাদিস যদি বাংলাদেশে না থাকতো আহলে হাদিস বাংলাদেশে না থাকলে তারা কোরআন সুন্নার কথা না বললে আপনার কোরআনের কোনো বৈশিষ্ট্য আপনি পেতেন না আপনার বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশে মাজার পূজার শেষ নেই মাজার পূজার শেষ নেই আপনি চট্টগ্রামে যান সে চট্টগ্রামে প্রায় তিন শতটি মাজার রয়েছে এই মাজারের কথা বলবে কে মাজারের কথা বলবে কে মাজারের কথা বলবে কে আপনি কবর পূজারি কবরের সাথে লেগে আছেন আপনার যে আমল নষ্ট হয়ে যাচ্ছে আপনি একবার আপনি লক্ষ্য করলেন না আপনার কি করে হয় বারোটি আউলিয়া দেশ বলে চট্টগ্রামের এলাকায় একা এলাকায় আছে যেখানে বলছেন বারোটি আউলিয়া দেশ সেখানে বারোটি মাজার তৈরি করে মাজারের কাছে গিয়ে তারা তাওয়াব করে মাজারের কাছে গিয়ে তারা তাওয়াব করে মাজারের কাছে গিয়ে গিয়ে তারা তাওয়াব করে আপনি মাজারের কাছে তাওয়াব করতে পারবেন কি মাজারের কাছে তাওয়াব করতে পারবেন মাজারের কাছে তাওয়াব করতে পারবেন না এই জন্য কোরআন সুন্না আপনাকে ডাকছে তাওহীদের পথে আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন ওয়াখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহু ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা